নন্দিনীকে শেষ করার জন্য তৈরি অস্ত্র তোমায় দেখালাম, এবার বিশ্বাস করলে তো? নন্দিনীর জন্য আমি তোমায় অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমার মনের মধ্যে যে কষ্ট আছে সেটা শুধু আমি জানি। আমাদের এই কষ্ট আর বেশি দিন সহ্য করতে হবে না। আমাদের পরিবারকে কষ্ট দিয়ে থাকা ওই নন্দিনীকে শেষ করতে পারলে তবেই আমি আমার কর্তব্য পালন করতে পারব। আর নন্দিনীকে মেরে ফেলার পর তুমি আবার তোমার পুরনো গঙ্গাকে ফিরে পাবে। ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরো, আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার তো। গঙ্গা, এটার জন্য তুমি কষ্ট পেও না, তোমার পরিকল্পনা শেষ হওয়া অবধি আমি অপেক্ষা করব। চল। আজ থেকে নন্দিনীর বিষয়ে কিছু জিজ্ঞেস করব না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি এবার অফিস যাই। ঠিক আছে। আপনি আপনার নিজের কাজ করুন। অরুণ অফিস যাচ্ছে বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে রঙ্গনায়কের কাছে যাচ্ছে। অরুণের ওপরে আমাকে নজর রাখতে হবে, তার আগে গিয়ে গঙ্গাকে সতর্ক করে আসি। আমি এক্ষুনি গিয়ে ওকে দেখে আসছি। কি গঙ্গা, তোমার আর অরুণের মধ্যে ঝগড়া শেষ হয়ে গেছে? হ্যাঁ, আর তিন দিন পরেই আমরা নন্দিনীকে শেষ করে দেব, সেটা ওকে বুঝিয়ে বলেছি, ও বুঝেছে ব্যাপারটা। এখন আমি শান্তি পেলাম। তুমি নিশ্চিন্তে আছো, কিন্তু আমি সত্যি ভয় পাচ্ছি। এরম কেন বলছো? তুমি আউট হাউসে অরুণকে নিয়ে গিয়ে ওই অস্ত্রটা দেখিয়েছো, আমি দেখেছি। তুমি অরুণকে বোঝানোর জন্য এত কিছু কেন বলছো আমি বুঝতে পারছি না। অরুণের রাগ কমানোর জন্য এটুকু আমায় ওকে বলতেই হলো। অস্ত্র থাকার জায়গাটা অরুণকে দেখিয়ে দিলে, ও যদি রঙ্গনায়কীকে বলে দেয় তাহলে কি হবে সেটা একবারও ভেবে দেখেছো? ও অরুণকে বুঝিয়েছে তুমি নাকি তোমার শত্রু নন্দিনীর বোন, ওরা চেষ্টা করে যাচ্ছে তোমার মন বদলানোর জন্য। এর মধ্যে তুমি আবার অরুণকে আউট হাউসে কি আছে সেটা দেখিয়ে দিলে। এখন বলো, ওই অস্ত্রটা আমরা কি করে সুরক্ষিত রাখবো? হে ভগবান, আমি অনেক বড় ভুল করে ফেললাম, এবার কি করব? আমায় একটু সময় দাও, আমি কিছু ভাবছি। নন্দিনীকে শেষ না করা পর্যন্ত তুমি কিন্তু আর কোনো ভুল করো না। আমাদের ভেতরের খবর আর কাউকে জানিও না। না, আমি আর কাউকে কোনো কিছু বলবো না। ঠিক আছে, তুমি আর অরুণকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করতে যেও না, যতক্ষণ আমি আছি সব সামলে নেব। এখন আমি একটু একা থাকতে চাই, আমি যাচ্ছি। ঠিক আছে। নমস্কার মা। নমস্কার, এসো,
তুমি আসবে বলেই আমি অপেক্ষায় আছি। নাগানন্দা আর মাধবী মিলে ওই অস্ত্রটা কোথায় রেখেছে সেটার খোঁজ আমি পেয়ে গেছি। একটু ঝগড়াঝাটি করে গঙ্গার সাথে চালাকি করলাম, আর তার ফলেই জেনে গেলাম যে ওরা অস্ত্রটা কোথায় রেখেছে। অস্ত্রটা কোথায় আছে সেই জায়গাটা খুঁজে পেয়েছ? ওটা কোথায় আছে? আউটহাউসের রুমটার ভেতর অস্ত্রটা রেখেছে। শুনলাম কারকোটক নাগবংশের দেবী জন্মেছে জ্যৈষ্ঠ নক্ষত্রে। ওই অস্ত্রটা নিয়ে ওরা জ্যৈষ্ঠ নক্ষত্রের দিনে নন্দিনীকে মেরে ফেলবে বলে ঠিক করেছে। ওই অস্ত্রটা নন্দিনীর বিরুদ্ধে ব্যবহার করার আগে আমাদের ওই অস্ত্রটা নিয়ে নিতে হবে। অস্ত্র কোথায় তুমি যেহেতু জানো, তাই তোমাকে ওই অস্ত্রটা আমাকে এনে দিতে হবে। গঙ্গার শুধুমাত্র নন্দিনী ছাড়া আর কিন্তু কেউ নেই। এই কথাটা না জেনে গঙ্গা নন্দিনীকে মেরে ফেলার কথা চিন্তা করছে। আমি ঠিক বলছি অরুণ? গঙ্গার হাতে নন্দিনীর যদি কিছু হয়ে যায় আর তারপরে যদি ও সত্যিটা জানতে পারে, তাহলে সারা জীবন ওর আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবে না। গঙ্গার জীবনটা এরকম হোক আমি চাই না। সেই জন্য নন্দিনীকে যে কোনো ভাবেই তোমাকে বাঁচাতে হবে। তাহলে আমায় এক্ষুনি গিয়ে ওই অস্ত্রটা ওখান থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু সেটা করলে ওই নাগানন্দা গঙ্গার কোনো একটা ক্ষতি করতে পারে, এই ভয়টাও পাচ্ছি। তোমার এখন কি মনে হচ্ছে, অস্ত্র নিতে গিয়ে নাগানন্দা গঙ্গার কি কোনো ক্ষতি করতে পারে? তুমি কি সেই ভয়টাই পাচ্ছ? কিন্তু নাগানন্দা তোমার বাড়িতে রয়েছে গঙ্গাকে খুন করার জন্য। নাগানন্দা তোমার বাড়িতে রয়েছে গঙ্গাকে খুন করার জন্য। পার্বতীর নিজের দুই মেয়েকে খুন করতে হবে বলে নাগানন্দা শপথ দিয়েছে। নাগানন্দা জানতে পেরে গেছে গঙ্গার দ্বারাই নন্দিনীকে মেরে ফেলা সম্ভব, আর ঠিক সেই কারণে নাগানন্দা গঙ্গাকে সাহায্য করার অভিনয় করছে। নন্দিনীকে মেরে ফেলার পর কোন রকম দয়া মায়া না করে নাগানন্দা গঙ্গাকেও মেরে ফেলবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? নাগানন্দার উদ্দেশ্যটা জানার পরে ওকে ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। এক্ষুনি বাড়ি গিয়ে ওকে বাড়ি থেকে বের করে দেবো। তুমি যদি রাগের মাথায় কোন রকম ভুল করো তাহলে গঙ্গার বিপদ হতে পারে। নাগানন্দার সামনে তুমি যে সবকিছু জানো সেটা বুঝতে দেবে না। নাগানন্দা যে গঙ্গার এত বড় ক্ষতি করবে সেটা জেনেও আমি কি করে চুপ করে থাকি? নন্দিনী যদি বেঁচে থাকে তাহলে ও গঙ্গাকে বাঁচাতে পারবে। নন্দিনীর যেন কোনো কিছু না হয় সেটা খেয়াল রাখতে হবে। আপনি সবসময় আমাদের সাহায্য করেছেন, আর সেই জন্যই আপনার সম্মান করাটাও আমার কর্তব্য। কিন্তু ওদের লুকিয়ে রাখা অস্ত্রটা একবার হাতে পেয়ে গেলে নন্দিনীর কোনো ক্ষতি হবে না তো? তাহলে আমি এক্ষুনি গিয়ে ওটা নিয়ে আসছি। ওরা কিন্তু খুবই বুদ্ধিমান, অস্ত্রটা সহজে পাবে না। নাগানন্দা আর মাধবী মিলে মন্ত্রবন্ধনে আবদ্ধ করে রাখবে। সেটা পেরিয়ে তোমাকে যদি নিতে হয় তাহলে তোমার বিশেষ শক্তির প্রয়োজন। আমি সেই শক্তি তোমার মধ্যে প্রবেশ করিয়েই পাঠাবো। ভৈরবের দান করা শক্তি অখণ্ড ব্রহ্মচর্য দিয়ে আরম্ভ করা হয়। ভীর আধারে পরাক্রমে কোন রকম ব্যতিক্রম ছাড়াই অসীম দৈব শক্তিধারী আমার রক্ষাকর্তা ভৈরবেশ্বরের নিত্য ব্রহ্মচারী হয়ে থাকা হনুমানের ওপর আমার অগাধ বিশ্বাস আছে।
তোমাকে অস্ত্রটা নিয়ে আসতে হলে তোমায় শক্তিশালী হতে হবে। সেই জন্য হনুমানের শক্তি তোমার মধ্যে প্রবেশ করিয়ে পাঠাবো। জয় হনুমান। ও অঞ্জনায় নমঃ। ওম অঞ্জনায় নমঃ। ওম অঞ্জনায় নমঃ। আমি তোমার পিঠে অঞ্জনী পুত্রের চক্র বানিয়েছি। এই চক্র তোমার পিঠের মধ্যে থাকলে হনুমানের শক্তি সর্বদা তোমার মধ্যে থাকবে। এই শক্তি দিয়ে নাগানন্দা যে মন্ত্র বন্ধন করে রেখেছে সেটা ভেদ করে ওই অস্ত্রটা নিয়ে চলে এসো। ওই অস্ত্র আমি নিয়ে আসবো। আমি তোকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি, কিন্তু হনুমানজি ব্রহ্মচারী ছিলেন, সেই জন্যে তুই অস্ত্রটা যতক্ষণ না নিচ্ছিস গঙ্গার থেকে কিন্তু দূরে থাকবি, তবেই হনুমানজির চক্রের শক্তিটা পাওয়া যায়। আমার জন্য কোনো রকম সমস্যা হবে না, আমি অস্ত্রটা নিয়েই আসব। ওই মহিলা এসে নতুন ডিল দিলে কত টাকা বলা যেতে পারে? অধ্যক্ষরা, ম্যাডাম চলে এসেছেন। আসুন আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম। এবার বলুন তো কি ব্যাপার? আগেরবারের কাজের মতন এবারের কাজটাও ভালোভাবে করে দেব। বলবো বলবো, এত ব্যস্ত কেন? আগের অ্যাডভান্সটা তো দি। মনে আছে দেখছি, আমি অ্যাডভান্স না নিয়ে কোনো কাজ করি না। আপনার দান গ্রহণের জন্য প্রস্তুত, এই দক্ষিণা নিয়ে আপনার মনের মতন কাজ করে দেব। ছুরি, আমি এবার এখান থেকে কেটে পড়ি। ওরে বাবা, এটা কি রে? অ্যাডভান্স দেবে বলে এখন যে ছুরি দেখাচ্ছে! শিষ্য দেখছি পালিয়েছে, টাকা দেবে যখন বললো তখন সাথে ছিল আর ছুরিটা দেখেই একেবারে লাজ তুলে পালিয়েছে। সামান্য কটা টাকা দিয়ে একটা বাসনের দোকান থেকে কলসি কিনে এনে আমাকে তুই ঠকিয়েছিস, তাই না? তোকে তো আজকে মেরেই ফেলবো। দাঁড়াই দাঁড়া বলছি, দাঁড়া এদিকে এদিকে না এদিকে না না না। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝতে পারবো না, তাই না? আমাকে বোকা বানানো অত সহজ না। তুই 5 লাখ টাকার জিনিস চুরি করেছিস তো? এবারে দেখ, তুই আমি 5 বার ছুরি মেরে তোর পেট থেকে সব কিছু বার করে নিয়ে আসবো। না ম্যাডাম, মারবেন না মারবেন না মারবেন না মারবেন না। ঠিক আছে, যা করবি তাড়াতাড়ি কর, তা না হলে এই ছুরি দিয়ে তোর প্রাণটা আমি নিয়ে নেব। আমি যে কি জিনিস খুব ভালো করে জানিস তুই। আবার করবেন না। বাবার, হ্যাঁ আমি তো সবটাই জানি। এই চলো তাড়াতাড়ি চলো। বড় ঘরের বউ, ভেবেছিলাম হাবাগোবা শান্তশিষ্ট হবে, এখন তো দেখছি ছুরি নিয়ে এসে একেবারে ভয় দেখাচ্ছে। একে ভরসা করা যাবে না। যে টাকাটা নিয়েছি সেই টাকাটা ফেরিয়ে দিয়ে ওনার পায়ে প্রণাম করে যতটা পারবো দূরে থাকবো। অধ্যক্ষদা, এই মহিলার থেকে দূরে থাকাই ভালো আমাদের।
আমি আর নাগানন্দা এটাই ভাবছি, অরুণ নিশ্চয়ই রঙ্গনায়কীকে কিছু একটা জানাতে গিয়েছে। আর তুমি ও অফিসে গেছে বলে ভাবছো? তুমি এক্ষুনি ওর অফিসে ফোন করো, ও সত্যি গেছে কিনা সেটা জানতে পারা যাবে। এক্ষুনি করে দেখছি। ও এই তো চলে এসেছে। ওর উপরে সন্দেহ করে ওকে কিছু জিজ্ঞেস করো না, ও আমাকে মিথ্যে বলবে না। দেখ অরুণকে তোর কিছু জিজ্ঞেস করতে হবে না। আসলে আমার হিসেব অনুযায়ী অরুণ যদি রঙ্গনায়কের কাছে গিয়েও থাকে, ওকে কিছু একটা করে পাঠিয়ে থাকবে। অরুণের ভিতর ও যদি কোনো শক্তি প্রবেশ করিয়ে থাকে, সেটা দেখেই বুঝবো দুজনের দেখা হয়েছিল কিনা। অরুণ এই মন্ত্রাগ্নিটা পেরিয়ে আসার সময় ওর ভেতরে যদি কোনো শক্তি থাকে, তাহলে কালো ধোয়া বেরিয়ে ওটা আমায় দেখিয়ে দেবে। অরুণ এই মন্ত্রাগ্নিটা পেরিয়ে আসার সময় ওর ভেতরে যদি কোনো শক্তি থাকে, তাহলে কালো ধোয়া বেরিয়ে ওটা আমায় দেখিয়ে দেবে। কথা মতো কোনো কালো ধোঁয়া তো দেখতে পেলাম না। অরুণের ভেতরে যে কোনো দৈব শক্তি নেই, সেটা মন্ত্রাগ্নি আমায় দেখিয়ে দিয়েছে। আমি তো বলছি ও রঙ্গনায়কী মায়ের সাথে দেখা করতে যায়নি। এরপর থেকে ওর উপরে সন্দেহ করবেন না আপনারা, দয়া করে। মন্ত্রাগ্নির কাছ থেকে অরুণের ভেতরে যে বাইরে থেকে কোনো দৈব শক্তির প্রবেশ ঘটেনি সেটা জেনেও আমার কিন্তু অরুণের উপর থেকে সন্দেহটা কিছুতেই যাচ্ছে না। অরুণের উপরে আমি কিন্তু নজর রেখেই চলবো। হ্যাঁ গঙ্গা, নাগানন্দার মতো আমার মনেও অরুণকে নিয়ে সন্দেহ আছে। নন্দিনীকে শেষ না করা পর্যন্ত অরুণকে আর কিছুতেই একা ছাড়া যাবে না। কি গঙ্গা, ওরা তোমায় কি বলছিল? নন্দিনীকে যতক্ষণ না পর্যন্ত আমরা মারতে পারছি, ততক্ষণ পর্যন্ত ওই অস্ত্র খুব সাবধানে রাখতে হবে আমাদের। ওই জায়গা থেকে অস্ত্র যেন কোথাও না যায়, সেটাই আমাদের একমাত্র চিন্তা। তুমি চলো, খে নেবে চলো। নাগানন্দা কিন্তু সামান্য কেউ নয়। গঙ্গার ওপরে আমরা যে ত্রিনেত্র শক্তির প্রয়োগ করেছি, তেমনি অরুণের ওপরেও আমরা কিছু না কিছু প্রয়োগ করেছি। সেটা যদি ও পরীক্ষা করে দেখে, তখন অরুণের পিঠের উপরে থাকা হনুমানজির চক্রের ব্যাপারে তো জেনে যাবে। নাগানন্দার মাধবী দুজনে মিলে যদি সে চেষ্টা করে, তাহলে ওরা জানতে পারবে না। তাহলে তো আমাদের কোন রকম ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু তাও নাগানন্দ অরুণের উপরে সন্দেহ করতেই থাকবে। সেই সন্দেহের বশে ওকে কিছু করে ফেলার আগে অরুণকে গিয়ে অস্ত্রটা আনতে হবে। ভৈরব, তুমি ওকে সাহায্য করো। ভৈরব, তুমি রক্ষা করো। রঙ্গনায়কী আমাদের অরুণের ভিতর প্রবেশ করিয়েছে, ঠিক কোন শক্তিটা সেটা এখনো জানতে না পারলেও আমি
খুব দ্রুতই সেটা জেনে ফেলব। রঙ্গনায়কের দ্বারা গঙ্গার শরীরে থাকা শক্তিটাকে বার করবার মতন অরুণের শরীরের শক্তিটাকেও আমি বার করব। যদি কোনো কারণে আমি ওই শক্তিকে ভেতর থেকে বার করতে না পারি তাহলে অরুণকে শেষ করতেও আমি দ্বিধা করব না। উত্তেজিত হয়ে আপনি অরুণকে কিছু করবেন না। অরুণকে এমনি এমনি ছেড়ে দিলে আমাদের কাছ থেকে অস্ত্রটা নিয়ে গিয়ে রঙ্গনায়কীকে দিয়ে দেবে। অরুণ যাতে কিছু না করতে পারে সেটা আমি দেখে নেব। আপনি ওর কোনো ক্ষতি করবেন না। আমি তো শেষ পর্যন্ত রাজশেখরকে বাঁচাতে পারলাম না। এখন যদি অরুণের কিছু হয়ে যায় তাহলে আমি নিজের কাছেই ভীষণ ছোট হয়ে যাব। তুই বলছিস বলে এখনকার মতন আমি মেনে নিচ্ছি, কিন্তু অস্ত্রটা যদি হাত ছাড়া হয়ে যায় সেই ক্রোধে আমি যে ঠিক কি করব সেটা আমিই জানি না। এমন কিছু ঘটুক এটা যদি না চাস, অরুণের ভেতরে কি শক্তি আছে সেইটা জেনে নিয়ে দ্রুত ওটা বার করবার চেষ্টা কর। ওই রঙ্গনায়কই গঙ্গার উপরে বশীকরণ করতে পারলেও অরুণের কোনো ক্ষতি আমি কিছুতেই হতে দেব না। অরুণের ভেতরে ও কি শক্তি দিয়েছে সেটা জেনে আমি ওই শক্তি নষ্ট করে ফেলব। আজ আমি কার সাথে খেলবো? আন্টি উল্টো দিকে মুখ করে বসে আছে, আমি গিয়ে পিঠে কালি মাখিয়ে দিই। এত চিন্তা করবেন না আপনি, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আরে এই মাধবী আর নাগানন্দা মিলে আমার পিঠে কিছু একটা ছুড়ে মেরেছে। ও বাবা রে, ওরা আমার পিঠেতেই বা মারলো কেন? এসব কি কালো কালো! এই দুই তান্ত্রিক মিলে নিশ্চয় আমার পিছনে কিছু তো একটা করেছে। কোনো মন্ত্র পড়ে কিছু করলো কিনা কে জানে। না বাবা, আমি গিয়ে স্নানটা করে নিই। ও বাবা রে, আমি মজা করার জন্য এটা করলাম আর দেবী আন্টি ভয় পেয়ে গেল। এবার কাকে রং মাখানো যায়? দেবসেনা? দেবী ওরকম ভয় পেয়ে পালিয়ে গেল কেন? ওইটা আমি দেবী আন্টির পিঠে মেরে লুকিয়ে পড়েছিলাম, আর কে মারলো বুঝতে না পেরে ভয় পেয়ে পালিয়ে গেল। আচ্ছা, দেবী আন্টিকে ভয় পাইয়ে দিলে। এবার কাকে ভয় দেখাবো সেটাই চিন্তা করছি। ভালো সময় এসেছ। যাকে তাকে ভয় দেখাচ্ছ কেন? ওই দেখো তোমার বাবা আসছে, বাবাকে গিয়ে ভয় দেখাও। এমনিতেই বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, এখন যদি বাবাকে ভয় দেখাই বাবা রেগে যেতে পারে। তোমার বাবাকে তুমি ভয় দেখাতে পারবে না, এটা আবার কোনো কথা হলো নাকি? হ্যাঁ না, আমি সত্যি বলছি। না, তুমি মিথ্যা কথা বলছো। ওই দেবী সব সময় ভয় পেয়ে থাকে, ওকে ভয় দেখানোটা সহজ, কিন্তু আজকে তোমার বাবাকে ভয় পাইয়ে দেখাও দেখি। ভয় দেখালে কি করবেন? তোমার খুব সাহস আছে বলে মেনে নেব। তাহলে এবার আপনাকে মানতেই হবে যে আমি সাহসী। দেখতে থাকুন। কোথায় যাচ্ছ? রংগুলো আনতে যাচ্ছি। রং চাই তো? আমি দিচ্ছি তোমায়। এই নাও। হাতের ভেতর রংটা আপনি লুকিয়ে রেখেছিলেন? হ্যাঁ, নাও।
এবার দেখতে থাকুন আমি আমার বাবাকে কি করে ভয় দেখাই। দেবসেনার হাতে আমি মন্ত্রপুত রং দিয়ে দিয়েছি, ওটা যদি অরুণের গায়ে লাগে কোনো বশীকরণ শক্তি আছে কিনা সেটা বোঝা যাবে। আমাদের লুকিয়ে দেখাটাই ভালো হবে। ভাগ্য ভালো বাবা আমাকে দেখতে পাইনি। প্রথমে গিয়ে হাত ধুয়ে নিতে হবে। কি হলো, আমাকে ডাকছিলেন? আমরা যেমন সন্দেহ করছিলাম, রঙ্গনায়কই অরুণের ভেতরে শক্তি প্রবেশ করিয়েছে। নন্দিনীকে শেষ করার জন্য আমরা পূজো করে যে অস্ত্রটা বানিয়েছি সেটা নেওয়ার জন্য অরুণের পিঠে বশীকরণ শক্তি দিয়ে পাঠিয়েছে। আমাদের অস্ত্রের চারিদিকে দেব মন্ত্রের বাঁধনটা ছিন্ন করবার জন্য রঙ্গনায়কই এই কাজটা করেছে। আমরা যদি কিছু না করি অরুণ ওই মন্ত্রজাল ছিন্ন করে ওই অস্ত্রটা নিয়ে গিয়ে শেষ পর্যন্ত রঙ্গনায়কীকে দিয়ে দেবে। অস্ত্র এখনো ওনাদের হাতে পৌঁছয়নি, তার জন্য আমাদের এখন কি করতে হবে বলুন। এটা মন্ত্রপুত তেল, এই তেলটা নিজের হাতে অরুণের পিঠে মাখালে অরুণের পিঠে থাকা ওই হনুমানের চক্রটা চলে যাবে। নে। আমি এই তেল ব্যবহার করে শক্তি বার করে দেব, কিন্তু এটা দিয়ে অরুণের কোনো ক্ষতি হবে না তো? এটা গাছ থেকে তৈরি তেল, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু কোনো কারণ ছাড়াই এই তেল মাখাবো ওকে, সেটা কি করে বলি? তুই এখন এই তেলটা নিয়ে যা, তেলটা মাখাবার জন্য উপযুক্ত সুযোগ আমি তোকে করে দেব। এটা নিয়ে যাও গঙ্গা, অরুণের যাতে সন্দেহ না হয় সে সমস্ত চেষ্টা আমরা নিশ্চয় করব। ঠিক আছে। কি গো তুমি, একটু সাবধানে চলাফেরা করতে পারো না? চলো, ওই তেলটা হাতে নিয়ে ভালো করে ডোলে পিঠে মালিশ করে দাও। যাও। নিচে পড়ে গেলাম বলে কোমরে চোট লেগেছে মনে হচ্ছে, খুব ব্যথা করছে, ডাক্তারের কাছে যাই। না, ডাক্তারের কাছে যেতে হবে না, আমি তেল মাখিয়ে দিচ্ছি, ব্যথা কমে যাবে। না না, ডাক্তারের কাছেই যাই বলছি তো। ঠিক হয়ে যাবে সব, আমি তোমাকে তেল মাখিয়ে দিচ্ছি ভালো করে, ব্যথা কমে যাবে। দাঁড়াও, তেলটা নিয়ে আসি আমি।
ঘুমাবো। শোনো, শার্টটা এখন খুলতে হবে। ছেড়ে দাও গঙ্গা, তেল লাগিয়ে কোনো লাভ হবে না। বলছি হাতটা সরাও, শার্টটা খুলে দিচ্ছি আমি। ভালো করে তেল মাখিয়ে দেবো, সব ব্যথা কমে যাবে। চিন্তা করো না তুমি, আমি করে দিচ্ছি। গঙ্গা ছেড়ে দাও, গঙ্গা কথা শোনো আমার। দেখি ঘোরো ওদিকে, আরাম লাগবে বলছি আমি। দেখি আমি আস্তে আস্তে ঘোরো ওদিকে। কিছুই তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে তেলটা মাখিয়ে দি। গঙ্গা বলছি তো ছেড়ে দাও, দরকার নেই। একটু তেল মাখিয়ে দিলে ভালো লাগবে গো, একটু সহ্য করো। তেল মাখিয়ে মালিশ করে দিচ্ছি আমি। হনুমানের চক্রটা দেখে নিল না তো, ভয় লাগছে তো, বুঝতে পারছি না, কোনো কিছু বলছেও তো না। গঙ্গা, বাবার কি হয়েছে? বাবা পড়ে গিয়ে পিঠে লেগেছে, তাই আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি। তুমি মাখালে বাবার ব্যথা লাগবে, আমি মাখিয়ে দিলে বাবার একটু ব্যথা লাগবে না। দাও আমায় দাও। দেবসেনা তুমি মাখাতে পারবে না, তুমি দাঁড়াও। আমি জানি, আমি দিদাকে কতবার মাখিয়ে দিয়েছি, তুমি আমায় দাও। আরে আচ্ছা, সাবধানে লাগিও। দাঁড়াও, এক্ষুনি ব্যথা কমে যাবে। কি হলো গঙ্গা, যে তেলটা দিয়েছিলাম অরুণের পিঠে মাখিয়ে দিয়েছো? আমি মাখাতে পারলাম না, কিন্তু দেবসেনা মাখিয়ে দিচ্ছে। যে কেউ মাখালেই হলো, আমাদের আসল উদ্দেশ্য যাতে চক্রটা চলে যায়। অরুণের পিঠে আছে ওই হনুমানের ছবিটা, যদি কোনো বিবাহিত মেয়ে তেল মাখিয়ে দেয় ওটা নিশ্চিহ্ন হবে। কোনো শিশু যদি মাখায় কিচ্ছু হবে না ওটার। তোমাকে ভরসা করে একটা দায়িত্ব দিলাম, আরে এমনটা কেন করলে গঙ্গা? দেবসেনা তেল মাখিয়ে দেবে বলে জেদ করলো, এখন আমি ওকে গিয়ে কি করে বলি যে আমি মাখিয়ে দেব? অন্য কোনো একটা উপায় বলুন, আমি করব। তুমি এসো আমার সঙ্গে, এসো। তোমার কাছে কথাটা বলতে আমার লজ্জা লাগছে, কিন্তু এখন চারপাশে যে পরিস্থিতি তোমাকে বলতে হবে। এত চিন্তা না করে আমাকে বলো। আজকে রাত্রে তুমি আর অরুণ একসঙ্গে থাকো, অন্য কোনো রাস্তা নেই। ব্রহ্মচারী হনুমানের এই চক্রটা বের করার জন্য তোমাদের আজকে একসঙ্গে থাকতে হবে। কোনোভাবেই সুযোগটা হাতছাড়া করো না, আর যেটা বলছি ভালো মতো শোনো। সুযোগ বুঝে তুমি ওর পিঠে ওই মন্ত্রপুত তেলটা মালিশ করে দেবে। গঙ্গা দেখো এবারে যেন ভুল না হয়। ঠিক আছে, আমি করব। বাবার ব্যাপারে কিছু খবর পেয়েছিস? কোথায় গেছেন উনি? ওই পার্টির কাজে গেছে মনে হয়, সেরকমই বলেছিল। কতদিন হয়ে গেল পার্টির কাজ বলে গেছে, কোনো খবর আমি পাচ্ছি না। মিথ্যে কথা বলবি না, আমার মনে হচ্ছে তুই আমার কাছে কিছু একটা লুকোচ্ছিস। কি হয়েছে বল,
আমি জানতে চাই এক্ষুনি। বল না কিরণ কোথায় গেছিও, বল না। মা, বাবার, তোর বাবার, তোর বাবার কি হয়েছে? বাবা জেলে আছে মা। জেলে কেন? এটা বললে যদি তুমি রাগ করো সেই জন্য তোমার কাছে কিছু বলিনি মা, আমায় ক্ষমা করো মা। কি এমন করেছে তোর বাবা যাতে জেল যেতে হলো? তেমন কোনো ভুল করেনি মা, কোনো একটা বিষয়ে স্ট্রাইক করেছিল হয়তো, সেই জন্যই জেলে গেছে। এই কথাটা আগে বললে ওকে ছাড়িয়ে আনতে পারতাম। না, বেল যেন না পাওয়া যায় এমন একটা কেস দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে মা। কি বলছিস, তোর বাবা বেল পাবে না? অরুণকে বলে কিছু একটা উপায় করতে হবে, আয় অরুণকে গিয়ে বলি। না মা, বাবা যে জেলে আছে সেই বিষয়টা যদি জেনে যায় তখন মান সম্মান একদম চলে যাবে, সেই জন্য কাউকে বলতে হবে না মা। তা বলে কতদিন থাকবে উনি জেলে? পার্টিতে উচ্চ পদস্থ লোকেদের সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি বাবা ছাড়া পেয়ে যাবে। ততদিন একটু ধৈর্য ধরে থাকো না মা। তুই তো সহজেই বলে দিলি, ওকে না দেখে ওর সাথে কথা না বলে আমি কত কষ্ট পাচ্ছি জানিস? আমি কি পাপ করেছি জানি না যে এত কষ্ট পাচ্ছি। মা, মা, বাবা যে জেলে আছে সেটা বলাতে তোমার এত কষ্ট হচ্ছে, বাবা যে মারা গেছে সেটা তোমাকে কি করে বলি বলো? এই জানো কি, সব কিছুর কারণে তুই, তোর উপরে প্রতিশোধ নিয়েই ছাড়বো আমি। তোর বাবাকে দেখতে না পেয়ে তোর মা কত কান্নাকাটি করছে, আর কয়েকদিন পরে তোকেও দেখতে না পেয়ে আরো কান্নাকাটি করবে। হনুমানের চক্র যাতে মুছে না যায় সেজন্য একা নিজে শুয়ে আছ? ওই নন্দিনীকে শেষ করার জন্য যে অস্ত্র আমরা বানিয়েছি তা যাতে কোনোভাবেই হাতছাড়া না হয় সেজন্য আমরাও সতর্ক হয়ে আছি। তোমাকে ব্যবহার করে রঙ্গনায়কী মায়ের ওই অস্ত্র নিয়ে নেওয়ার ষড়যন্ত্র আমরাও সফল হতে দেব না। আজকে আমাকে তোমার সাথে সহবাস করতে হবে। এভাবে নিচে কেন শুয়ে আছো? এখনো কোমরে একটু ব্যথা আছে, আর মাটিতে শুয়ে থাকলে ব্যথাটা একটু ঠিক হয়ে যেতে পারে। তুমি গিয়ে বিছানায় শুয়ে পড়ো না। তুমি এভাবে কষ্ট করে নিচে শুয়ে আছো আর আমি কি করে খাটের উপর ঘুমাবো? আমিও তোমার সাথে এখানে নিচেই শোবো। যতক্ষণ না অস্ত্রটা তুমি পেয়ে যাচ্ছ গঙ্গার থেকে কিন্তু দূরে থাকবে। না গঙ্গা, তুমি বিছানায় শো। না, আমি এখানেই ঘুমাবো। গঙ্গা, গঙ্গা,
গঙ্গা, আমার কথা শোনো। কি হয়েছে তোমার? আমার পিঠে খুব ব্যথা করছে। কোনো কিছু না বুঝে এরকম মজা করো না। বাবা, পিঠে ব্যথা করছে বলে আমি কাছে আসলে এইভাবে ডাক্তার খেতে হবে? ঠিক আছে, তুমি একাই ঘুমো, আমার খুব গরম লাগছে, আমি একটু স্নান করে আসছি। হুম, ভাগ্যিস গেছে, ও আসার আগেই কিন্তু আমায় ঘুমিয়ে পড়তে হবে। আমার কথাটা মনে রেখো গঙ্গা, অরুণের কাছ থেকে ব্রহ্মচারী হয়ে থাকা হনুমানের চক্র আজকে বের করতেই হবে। আর যদি না করতে পারো, যে কোনো উপায়ই হোক, ওই মন্ত্রপুত তেল ওর পিঠে মালিশ করে দিও।